তো এখানে দুই জায়গা থেকে আমার পার্সেল আসছে। এখানে মনে হয় আমার ওয়াটার কালারের বাকিগুলা, এখানে আমি ওয়াটার কালার দিয়ে শুরু করতেছি। দুই জায়গা থেকে আমি পার্সেল আনছি। তো এটা হচ্ছে আমার কমিশন ওয়ার্কের আমি যা টাকা পাইছি, তো সেগুলোই আমার এখানে আমার ম্যাটেরিয়ালসগুলো খুব দরকার। যেমন হচ্ছে ওয়াটার কালারের কিছু কালার আমার রয়ে গেছিলো, সেগুলো আমার আর দুইটা কালার বাকি আছে কিনা, তো আমি বাকিগুলো আমি বের করি। এখানে ক্যামলিন গ্রিন, ক্রোম লাইট হিউ, রোজ ম্যাডার হিউ, তারপর হচ্ছে অরেঞ্জ, হুকার গ্রিন আর পার্মানেন্ট ব্লু। তো মোট হচ্ছে ছয়টা, আরও দুইটা বাকি আছে, ওই দুইটা অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমি। এটা হচ্ছে লেদার পাউচ, এটা খুবই ভালো। এটা হচ্ছে আমার কিসের জন্য আমি এখনও নিজেও জানি না, কারণ আমি মেনশন করতেছি না আমি কোথা থেকে নিছি সবগুলা। আমি পাইছি দুটোটা দুই জায়গা থেকে আমি আনছি, খুবই ভালো জায়গা দুটোটাই। এটা হচ্ছে পেন্সিল পাউচ, রোলার পেন্সিল পাউচ। এটা হচ্ছে 443 স্লট, আমি নিজেও জানি না কীরকম দেখতে, একটু আমি দেখি কেমন। ও খুব সুন্দর, এটা হচ্ছে আমার প্রফেশনাল কি বলবো, আমার স্কেচ পেন, পেন্সিল, নিডেড ইরেজার, এভরিথিং আমি এখানে স্টোর করতে পারবো, খুবই ভালো। এটা এই যে এখানে ব্র্যান্ডও দেওয়া আছে, আমি একটা ব্র্যান্ড বলে দিচ্ছি, এটা হচ্ছে গ্রাসওভারের ব্র্যান্ড থেকে আমি আনা। তারপর হচ্ছে এটা হচ্ছে স্পেশাল একটা ব্রাশ, এটা হচ্ছে ওয়াটার কালারের জন্যই, স্কোয়ারেলের ব্রাশ। আমি মিডিয়ামটা নিছি, মানে ওয়ান নাম্বারটা নিছি, এটা হচ্ছে স্কোয়ারেলের ব্রাশ, এটা খুবই ভালো, এটা মপ ব্রাশের মতোই। আর এটা হচ্ছে মট মার্টের ইলিটিক ইরেজার, এটা ডিটেলের কাজের জন্য খুব ভালো হবে। আর এটা একটা ব্ল্যাঙ্ক কি বলবো, আর এগুলো হচ্ছে সব হচ্ছে আমার অগ্রিম, আমার বার্থডে উপলক্ষে আমি আমার যাই আমার কমিশন ওয়ার্কে আর্টে যা ইনকাম করছি, তো সেইটা দিয়ে আমি এখন নিজেকে নিজে গিফট করলাম। তো এটা আমার বেসিক্যালি এটা হবে আমার ওয়াটার কালারের ব্রাশের জন্য আমি এটা কিনেছি, আর কোনোটার প্রাইস আমি বলতে পারতেছি না, সরি। এটা হচ্ছে ব্ল্যাক, আর এটা হচ্ছে ব্রুস্টোর ব্ল্যাক চারকোল পাউডার, খুবই ভালো। তো এই কয়টা জিনিসই আমি কিনেছি, এই কালার, একটা ব্রাশ, আর এটা, আর এই পাউচ, এই কয়টাই আইটেম আমার কিনা হয়েছে। তো এগুলোই হচ্ছে আমার জন্য খুবই সারপ্রাইজ, কারণ হচ্ছে আরেকটা হচ্ছে ব্রুস্টোর মিনিচার ডিটেল ব্রাশটা কেনার কথা, কিন্তু ওটা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি ওটা কিনতে পারি নাই। তো কিন্তু আপাতত আমার এই ব্রাশের বাদে আমার বাকি সবগুলো আমার হাতে চলে আসছে। এখানে কিছু কিছু জিনিসের প্রাইসও দেখে ফেলতেছেন, দেখুন কোনো সমস্যা নেই। তো এগুলোই হচ্ছে আমার কি বলবো, এটা আমার একটা নিজেকে নিজে গিফট করছি। তো আলহামদুলিল্লাহ।